আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো আপনারা অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করতেছেন যে আপনাদের ফেসবুক আইডি আনলক করতে পারছেন না। সো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখেও আপনারা আনলক করতে পারছেন না। এবং আপনারা যদি ইউটিউবে বা ফেসবুকে যদি সার্চ করেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয়, সেখানে অসংখ্য ভিডিও দেখতে পারবেন, কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে পারবেন না কখনোই। কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আজকের এই ভিডিওতে দেখার পরে আমি যেটা মনে করি যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা 100% আনলক করতে পারবেন, এবং ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আনলক করতে হয় সব কিছুর বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেও আপনার যে কোনো ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করে দিতে পারবেন নিমিশেই। এবং সেটা করার জন্য অবশ্যই কোনো ধরনের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনাদের প্রয়োজন হবে না। আমরা জানি যে আমাদের বেশিরভাগ হচ্ছে ফেসবুক ইউজার যারা রয়েছে তারা কিন্তু এনআইডি কার্ড নেই তাদের, এবং তারা স্টুডেন্ট মানুষ, সো এনআইডি কার্ড নেই। তো চলুন দেখাই কিভাবে আপনারা এনআইডি কার্ড ছাড়া খুব সহজেই যে কোনো ফেসবুক আইডি আপনারা আনলক করতে পারবেন আপনাদের ইমেইলের কোডের মাধ্যমে। সো এটা কিন্তু অনেক সিম্পল এবং অনেক ভালো একটা ট্রিক্স। তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। এবং চলুন দেখাই যে কীভাবে এটা করতে হয়। আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু টেনে টেনে দেখবেন না, ভিডিওটা বড় হতে পারে। দ্যাটস ওয়াই একটা ভিডিওর মধ্যে আমি অবশ্যই সব কিছু দেখাবো, সেই জন্য ভিডিওটা বড় হতে পারে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অল রাইট গাইস, তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার থেকে facebook.com এর মধ্যে চলে আসবেন, এবং আপনাদের যে নাম্বার পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করে নেবেন। তো যখনই আপনারা ফেসবুকে লগ ইন করবেন, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডি কিন্তু লক হয়ে আছে, এখানে দেখাচ্ছে, এবং এটা 9 জানুয়ারি লক হয়ে গেছে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আবারও যদি গেট স্টার্টেড বা হচ্ছে এই যে নেক্সট অপশনে যদি আমরা ক্লিক করি, সো নেক্সট অপশন যখনই ক্লিক করবো দেন এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি চাচ্ছে। সো আমাদের তো এনআইডি কার্ড নাই, তো আমি আগে ভিডিওতে বলেছি যে এনআইডি কার্ড ছাড়াই আমরা এটা সলভ করব। তো আমরা যদি আবার নেক্সট অপশনে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারবার কনফার্ম ইউর আইডেন্টিটি এটা চাচ্ছে। তো আমাদের এনআইডি কার্ড লাগবে না, আমরা এখানে ইমেইলের মাধ্যমে কোড দিয়ে আমরা এটা সলভ করব বা আনলক করব। সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে হেল্প অপশন রয়েছে এখানে ক্লিক করব। সো হেল্প অপশনে যখনই ক্লিক করবেন দেন এরকম চলে আসবে, এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করে দিবেন। তো লগ আউট অপশনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো এবার আমরা যেটা করব, এখান থেকে একদম নিচে আপনারা হচ্ছে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাবাউট। সো আপনারা যদি এই যে নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, অবশ্যই আপনারা ফেসবুক আইডি আগে লগ আউট করবেন, করার পরে দেখবেন যে এখানে অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, এখানে অ্যাবাউট অপশনে আপনারা ক্লিক করবেন। সো অ্যাবাউট অপশনে আপনারা ক্লিক করবেন, তো আমি দেখাচ্ছি এখান থেকে অ্যাবাউট অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি সরাসরি। সো ক্লিক করার পরে এরকম চলে আসবে, দেন আসার পরে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। সো নিচের দিকে চলে আসবেন সরাসরি, নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে হেল্প সেন্টার লেখা আছে, এবং এখান থেকে এই যে পোর্টাল হেল্প সেন্টার এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অথবা গুগলে যদি পোর্টাল হেল্প সেন্টার লেখেন তাহলেও এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনারা। সো আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেইল আস লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ইমেইল আস অপশনে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে, এবং এখান থেকে আপনার ফেসবুক আইডিতে যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার ফেসবুকে ইমেইল অ্যাড্রেস না থাকে, তাহলে আপনারা যে কোনো ইমেইল অ্যাড্রেস এই বক্সে দিতে পারেন। সো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, আসলে এটা আমার অ্যাকাউন্ট না, আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট। সো আমি সেটা রিকভারি করে দেখাচ্ছি, এবং আপনাদেরকেও আমি টিউটোরিয়ালের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনারা রিকভার করতে পারেন। এবং এখানে সাবজেক্ট অপশনে লিখবেন মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, তারপর এই অপশনে গিয়ে এখান থেকে আপনারা লাস্টের এটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এখানে এই বক্সের মধ্যে যেটা লিখতে হবে সেটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আপনারা কপি করে নেবেন। সো কপি করে নিয়ে আপনারা হচ্ছে ওইখানে পেস্ট করে দেবেন। তো এই যে এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা কপি করে নেবেন। আমি এখান থেকে নোটপ্যাড থেকে সেভ করে নিয়ে ওইখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, এবং এখানে আমি একটু চেঞ্জ করে দিব, কেননা এটা হচ্ছে অন্য আইডিতে আমি অ্যাপ্লাই করে দেখেছিলাম। তো এখানে আমি আর নামটা দিয়ে দিচ্ছি, এই আইডির যে নামটা সেটা আমি নামটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি, অ্যান্ড ইমেল অ্যাড্রেস এটাতে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু আপনারা ঠিকঠাক মতো দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব কিছু দিয়ে দিবেন। যদি ফোন নাম্বার না থাকে তাহলে NA না দিয়ে আপনারাই করে দিবেন।
তো এভাবে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে দেখে দেখে লিখতে পারেন অথবা কপি করে নিতে পারেন। দেন তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে বলতেছে যে থ্যাঙ্কস উইল বি ইন হচ্ছে টাচ, মানে আপনার তথ্যগুলো তাদের কাছে চলে গেছে বা আপনার সাবমিটটা সাকসেস হয়ে গেছে। তো তারপর আপনারা এক ঘন্টা বা দুই তিন ঘন্টা ওয়েট করবেন। সো আমি এক ঘন্টা পরে এটা আবার ট্রাই করতেছি। তো এক ঘন্টা পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমাদের যেটা করব আমরা চেক করবো আবার। সো আমরা আবারও facebook.com মধ্যে চলে যাব। সো আমরা ব্যাক চলে আসলাম অ্যান্ড এখান থেকে facebook.com মধ্যে চলে আসলাম। সো আসার পর এখান থেকে আমরা লগ ইন করে নেব ওই আগের আইডিটাই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম অ্যান্ড আমাদের সেম লকটাই দেখাচ্ছে। সো দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা আছে এবং এটা কিন্তু ওই 9 জানুয়ারি লক হওয়া অ্যাকাউন্টটাই, নামটাও দেখতে পাচ্ছেন ওই একই অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করে দেন এখান থেকে আমরা আবারও নেক্সট লেখা আছে এখানে, নেক্সট অপশনে আমরা ক্লিক করব। সো আমি সরাসরি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন, তো নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে গেট এ কোড লেখা আসতেছে বা ইমেল, এবং আমাদের আগে কিন্তু হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি ছিল। সো দেখতে পাচ্ছেন এখানে গেট এ কোড বা ইমেল, এখানে আমরা ক্লিক করব। সো গেট এ ইমেল এখানে কোড এই অপশনে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের ইমেল অ্যাড্রেসটা আসবে। সো আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা সিলেক্ট করে দেব, দুইটার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়ে এই যে গেট কোড লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। অথবা আপনারা সি অপশন থেকে অন্য অপশন অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করবো অ্যান্ড নতুন করে আমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম, দেন গেট কোডে ক্লিক করলাম অ্যান্ড আমাদের ওই ইমেল অ্যাড্রেসে একটা কোড পাঠানো হয়েছে, সেটা আমরা কপি করে নিয়ে আমরা ওখানে সাবমিট করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করতে করতে আপনি চাইলে ওটা রিমুভ করে দিতে পারেন পরবর্তীতে। দেন আমরা নতুন পাসওয়ার্ড সেট করে নিচ্ছি, দেন সেভ চেঞ্জ অপশনে আমরা ক্লিক করতেছি। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু এখান থেকে রিকভারি বা আনলক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব অ্যান্ড এই যে প্রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন আমরা ক্লিক করব, অথবা ব্যাক ফেসবুক এখানে ক্লিক করলেও হবে। সো আমরা ব্যাক ফেসবুকে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা রিকভারি হচ্ছে বা আনলক হচ্ছে। সো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু আমরা এখান থেকে কন্টিনিউ করতে করতে আমাদের এটা লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই ফেসবুক আইডিটাই কিন্তু আমরা ব্যাক নিয়ে আসলাম অথবা আনলক করে ফেললাম। সো বুঝতে পেরেছেন কীভাবে এটা আনলক করা সম্ভব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তারপর যদি সমস্যা থাকে আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে নক দিতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয় কোনো রকমের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছাড়াই। সো যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি আপনার একটুও কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। সেটা হতে পারে ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা যে কোনো জায়গাতে শেয়ার করতে পারেন। তাহলে হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে আপনার ফ্রেন্ডরাও তাদের ফেসবুক আইডি আনলক করতে পারবে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও এনজয় করতে থাকুন।